রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল। রাজীব সিনহাকে রাজভবনে তলব। সিভি আনন্দ বোসের গতকালই সন্ত্রাস বিধ্বস্ত ভাঙর পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল এবং এরপরই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল। আপনারা জানেন যে মনোনয়ন পর্বের শুরু থেকে কিভাবে অশান্ত হয়ে উঠেছিল ভাঙর এবং বিশেষ করে মনোনয়ন পর্বের শেষ দিন একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। মুহুর্মুহু বোমা এবং একই সঙ্গে গুলি চলার মতো ঘটনা, যে ঘটনা ইতিমধ্যেই 3 জন প্রাণ হারিয়েছেন এবং গতকালই সেই সন্ত্রাস বিধ্বস্ত ভাঙর পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল এবং হিংসা রুখতে কড়া পদক্ষেপের বার্তাও দিয়েছিলেন তিনি এবং এরপর আজকে রাজ্যপাল ডেকে পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনারকে, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল। এখনো পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, রাজভবনে তলব করা হলো রাজ্য নির্বাচন কমিশনারকে। রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব। রুমা, অর্থাৎ যেটা জানতে পারা যাচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল, ঠিক কি কারণে ডেকে পাঠানো হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত রুমা? দেখো, জরুরি ভিত্তিতে কিন্তু রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছেন এবং এই আলোচনার জন্যই, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবং এই সমস্ত কিছু আলোচনার জন্যই এই তলব বলেই মনে করা হচ্ছে। তবে রাজ্য নির্বাচন কমিশনার রাজভবনে যাবেন কিনা এটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। যদি তিনি যান তাহলে অবশ্যই আমরা সেটা জানাতে পারবো। তবে এই মুহূর্তে যে খবর, যে রাজ্যপাল জরুরি ভিত্তিতে আলোচনা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে এই রাজ্য নির্বাচন কমিশনার জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু স্পর্শকাতর বুথ যেগুলো রয়েছে তার তালিকা চেয়ে পাঠিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো, যেহেতু সুপ্রিম কোর্টে চলে গেছে কমিশন এবং রাজ্য, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেও কিন্তু যাতে তারা জানাতে পারে যে কোথায় কোথায় স্পর্শকাতর রয়েছে, তারা কি মনে করছেন, জেলা থেকে কি রিপোর্ট এসেছে, সেই সমস্ত তথ্য যাতে সুপ্রিম কোর্টে দেওয়া যায় সেই ভিত্তিতেই কিন্তু জেলা থেকেও কিন্তু সমস্ত রিপোর্ট চেয়ে পাঠানোর কথা বলা হয়েছে। এবং তার সঙ্গে এটাও বলে রাখি যে জেলায় জেলায় কিন্তু স্পেশাল অবজারভার নিয়োগ করা হচ্ছে বিভিন্ন জেলায়, যেখানে যেখানে এই নির্বাচন রয়েছে সেখানে বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করা হচ্ছে। তবে এটা ঠিক দুপুর 2টোয় রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছেন জরুরি ভিত্তিতে আলোচনার জন্য। এখন আমরা সেদিকের দিকে তাকিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সেখানে যান কিনা, অথবা ফোনে কথা বলেন কিনা, বা গিয়ে রাজভবনে যান কিনা, এখন সেটাই দেখার। তবে এটা ঠিক যে রাজভবনে 2টোর সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছেন রাজ্যপাল। কালকে কিন্তু রাজ্যপাল ভাঙড়ে গিয়েছিলেন এবং সেখানে তার আগের দিনও তিনি বলেছিলেন এবার অ্যাকশনের সময় এসে গেছে, কেন খুবই কড়া বার্তা দিয়েছিলেন। এবং এই বার্তা দেওয়ার পর একের পর এক কিন্তু তার কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের জমা পড়ার ভিত্তিতেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারকে আরো একবার তলব করলেন। এর আগেও কিন্তু তলব করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনারকে এবং তিনি জানতে চেয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী আনছেন কিনা। সেক্ষেত্রে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার তখন বলেছিলেন যে সবই আদালতের মামলা চলছে এবং সেক্ষেত্রে আদালতের দিকেই তারা তাকিয়ে। দেখো, আদালত কিন্তু রায় দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর কথা, তারপর কিন্তু অনেক পর্ব কেটে গেছে। এখন কিন্তু দেখার যে রাজ্য নির্বাচন কমিশনার রাজ্য ভবনে রাজ্যপালদের সঙ্গে দেখা করছেন কিনা। অর্থাৎ শুধুমাত্র ভাঙড়ি নয়, একাধিক যে অভিযোগ জমা পড়েছে রাজ্যপালের কাছে, গতকাল আমরা দেখেছিলাম কড়া বার্তা দিয়েছিলেন তিনি এবং এরপর আজকে দুপুর 2টোর সময় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। ধন্যবাদ রুমা তোমাকে। এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন রাজভবন থেকে বেরিয়ে শোনাবো। এমনকি মিডিয়ার মাধ্যমে আমরা এরকমও ছবি দেখেছি যে সমস্ত বোম সেখানে পড়েছিল সেগুলোকে পরিষ্কার করার কাজ বা সরানোর কাজ মহামান্য গভর্নর সাহেবের সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, সুরক্ষায় যারা আছেন, তারা সেখানে নিজে হাতে পরিষ্কার করছিলেন। মাননীয় গভর্নর সাহেবকে আমি বাসন্তীতে বিভিন্ন জায়গায় গতকাল যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে জ্যোতিষপুরে আমাদের প্রার্থীর বাড়ি ঘর ভেঙে দেয়া, লুট করা, আমি সবিস্তারে মাননীয় গভর্নর সাহেবকে জানিয়েছি এবং ওনাকে বলেছি যে এসসি সম্প্রদায়ের মানুষের উপরে এই ধরনের আক্রমণ এটা মেনে নেওয়া যায় না। উনিও সেটা অ্যাকসেপ্ট করেছেন যে কোনো অবস্থাতেই সমাজের এই পিছিয়ে পড়া মানুষ, অর্থাৎ যারা এসসি সম্প্রদায়ের মানুষ, তাদের উপরে এই ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা দ্বারা, সেই গুন্ডাদের দ্বারা এই অত্যাচার মেনে নেওয়া যাবে না। উনি আশ্বস্ত করেছেন সমস্ত ধরনের স্টেপ বা পদক্ষেপ নেয়া যা যা প্রয়োজন উনি নেবেন ভায়োলেন্সকে বন্ধ করার জন্য। উনি আবার আমার সামনে পরিষ্কার করে বলেছেন যে গণতন্ত্রে হিংসার কোনো স্থান থাকতে পারে না, গণতন্ত্রে হিংসা অ্যাকসেপ্টেবল নয়, ভায়োলেন্স অ্যাকসেপ্টেবল নয়। लोकल मिसक्रिएंट्स যারা আছে যেটা উনি নিজের চোখে দেখেছেন কিছু নামও ওনার কাছে উঠে এসেছে আমি সেটা আমার আপনাদের সামনে বলতে চাই না কারণ মাননীয় গভর্নর সাহেব ভবিষ্যতে প্রয়োজন হলে নিজে বলবেন তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ডাইরেক্ট ইনভলভমেন্ট সেখানকার স্থানীয় মানুষরা তাকে জানিয়েছে আমি জানাইনি উনি যেখানে গেছিলেন সেই লোকাল মিসক্রিয়েন্টস যারা আছে গুন্ডা বলুন উপদ্রবী তত্ত্ব বলুন যাই বলুন না কেন বাংলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার ওনার তরফ থেকে যা যা করা দরকার উনি করবেন এবং মাননীয় গভর্নর সাহেব ভাঙড়ে গেছিলেন নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে আদতে ঘটনাস্থলে কি ঘটেছে এবং উনি সমস্ত কিছু দেখেছেন আশা করি ভবিষ্যতে ওনার যে কার্যপদ্ধতি বা ওনার যে অ্যাকশন সেক্ষেত্রে উনি বলেছেন আমাকে আশ্বস্ত করেছেন প্রোঅ্যাক্টিভ অ্যান্ড এফেক্টিভ ওনার ভাষা আমি কোট করে বলছি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড এফেক্টিভ স্টেপস উইল বি টেকেন টু স্টপ ভায়োলেন্স আমরা আশা করব উনি আমাকে যেটা বলেছেন সেই প্রোঅ্যাক্টিভ এবং এফেক্টিভ স্টেপ পদক্ষেপ উনি নেবেন হিংসাকে বন্ধ করার জন্য সেই কারণে কি আজকে নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল দেখুন উনি আমাকে এটুকু আশ্বস্ত করেছেন যে অল proactive and effective steps will be taken to stop the violence এবার সেটা বন্ধ করার ওনার পদ্ধতি তো আমি যতদূর বুঝি ইলেকশন কমিশনকেই তলব করতে হয় আর তো কোনো পদ্ধতি নেই উনি তো ডাইরেক্ট আর মাঠে নেমে যুদ্ধ করতে পারেন না হিংসা যারা করছে তাদের বিরুদ্ধে কিন্তু উনি মুখ্যমন্ত্রীকে তলব করতে পারেন রাজ্যের ডিজিপিকে তলব করতে পারেন চিফ সেক্রেটারিকে তলব করতে পারেন আর যেহেতু এখন ইলেকশন কমিশন চলছে বা ইলেকশন কমিশনের আওতায় আছে রাজ্য তো স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনকে তিনি তলব করতে পারেন কিন্তু এদিকে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশকেও তো চ্যালেঞ্জ করছে রাজ্য সরকার পঞ্চায়েত ভোটে বাহিনী প্রত্যাহার বা বাহিনী মোতায়েনের বিরোধিতা করে এবার তো সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য না সে তো রাজ্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গা থেকে থাপ্পড় না গেলে সম্বিত পেরে না একটা থাপ্পড়ে হয় না তো কি করবেন দুগালে দুটো থাপ্পড় দিতে হয় যারা জেগে ঘুমোয় তাদেরকে তুলতে একটু সমস্যা হয় তো হাইকোর্ট এক গালে থাপ্পড় দিয়েছে এবার সুপ্রিম কোর্টে গেছেন আর এক গালে থাপ্পড় খেয়ে ফিরে আসবে কিন্তু আমরা যেটা দেখে অবাক হচ্ছি গতকাল আপনারা সাংবাদিক বন্ধুরা যখন রাজ্যের চিফ ইলেকশন কমিশনারকে জিজ্ঞেস করলেন যে আদালত এই রায় দিয়েছে আপনি কি মানবেন উনি বলেছিলেন আপনাদের সামনে যে আদালতের রায় আমরা মেনে চলব তারপর দিনই উনি বললেন এক কথা অথচ যাচ্ছেন হায়ার কোর্টে অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের মাথায় যিনি আছেন তিনি যে কাঠের পুতুল এবং তার যে সুতোগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছেন রাজ্য নির্বাচন কমিশনের মাথায় পরিষ্কার করে দিয়েছেন তার অ্যাক্টিভিটিতে মনোনয়ন শেষ হলো তারপরে পুলিশকে ব্যাপক সক্রিয় হতে দেখা গেল ভাঙড়ে আজকে রীতিমতো এসপি সহ পুলিশের শীর্ষকর্তারা তারা ময়দানে নেমে রুট মার্চ করছেন বিজয়গঞ্জ বাজার থেকে শুরু করে সমস্ত বিটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি একদিন হলো না মনোনয়নের পরে এখন দেখুন আমরা সিনেমায় দেখে অভ্যস্ত গন্ডগোল হয়ে যাওয়ার পর পুলিশ আসে বাঁশি বাজাতে বাজাতে আমরা সেটাই দেখতে পাচ্ছি নির্বাচনেও তাই হচ্ছে তখন পুলিশ গেলে তো মনোনয়ন হয়ে যেত আর যেখানে পুলিশ যাওয়ার দরকার সেখানে যাচ্ছে না অ্যাট প্রেজেন্ট আমি যখন প্রেস কনফারেন্স করছি মাননীয় গভর্নর সাহেবের সামনে বসেছিলাম কুচবিহারে আমাদের সাহেবগঞ্জ ব্লকে বিডিও অফিসের সামনে মন্ত্রী উদয়ন গুহ প্রায় 1000 লোক নিয়ে দাঁড়িয়ে আছে বিজেপির যারা স্ক্রুটিনিতে যাচ্ছে এবং ফর্ম বি নিয়ে যাচ্ছে যে ফর্ম বির মাধ্যমে আমরা সিম্বল ডিস্ট্রিবিউট করি যে কোনো রাজনৈতিক দল করে সেই ফর্মগুলো কেড়ে নিয়ে ছিঁড়ে দিচ্ছে মন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দিয়ে সেখানে পুলিশ নেই ভাবুন যখন যেখানে পুলিশ দরকার থাকা সেখানে না থেকে অন্য জায়গায় পৌঁছচ্ছে কার্যত প্রার্থীরা তারা ভয় রয়েছেন অনেকেই বলছেন রাতের বেলা তাদের উপর হামলা চলছে মনোনয়ন প্রত্যাহারের জন্য দেখুন মনোনয়ন এবার ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য বিরোধীরা বিপুল সংখ্যায় করেছে তৃণমূল কংগ্রেস স্ট্র্যাটেজি নিয়েছিল যে মনোনয়ন আমরা বিপুল সংখ্যায় করতে দেব করে বিরোধীদেরকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার ব্যবস্থা করব যাতে আমরা গোটা দেশের সামনে দেখাতে পারি যে বিরোধীদেরকে তো আমরা মনোনয়ন করতে দিয়েছি কিন্তু বিরোধীরা তাদের নিজেদের ক্যান্ডিডেটকে ধরে রাখতে পারেনি এবং ভোটের দিন প্রশাসনকে ব্যবহার করে ভায়োলেন্সকে ব্যবহার করে আমরা ভোট লুট করব এই প্ল্যানিং তৃণমূল কংগ্রেসের আছে সেই জন্য তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী তার দলবলকে নিয়ে বৈঠকেও বসছেন আপনারা জানেন এই প্ল্যানিং নিয়েই তারা চলছে আমাদের কাছে সেই খবর আছে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে 20,000 নমিনেশন অপোজিশনে তোলাতে হবে বিশেষ করে বিজেপি এবং জেলার এসপিদেরকে টার্গেট বলে দেওয়া হচ্ছে যে নির্দল হিসেবে তৃণমূল কংগ্রেসের, আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের অনেকেই টিকিট পাননি বলে তারা নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছেন, সেই নির্দলদেরকে টিকিট বা নমিনেশন তোলানোর দায়িত্ব জেলার এসপিদেরকে দেওয়া হয়েছে। জেলার এসপি সেটা ন্যস্ত করেছেন আইসিদের এবং ওসিদের উপরে। ভাঙন নিয়ে 6টা এফআইআর হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বলছে তারা এখনো রিপোর্টই হাতে পায়নি। দেখুন, এই নির্বাচন কমিশনের যে স্নায়ুতন্ত্র আছে সেই স্নায়ুতন্ত্রের রেসপন্স টাইম খুব বেশি, কারণ এর আগে কোর্ট বলেছিল যে যে সমস্ত সেন্সিটিভ জায়গা সেই সেন্সিটিভ জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই স্নায়ুতন্ত্র রাজ্য নির্বাচন কমিশনের এত স্লো মন্থর যে রাজ্য নির্বাচন কমিশন বুঝতে পারছিল না। আমার সামনেই নিজে বলেছেন যে কোন এলাকা সেন্সিটিভ, এত লোক বোমা পড়ছে, গুলি চলছে, মানুষের লাশ পড়ে যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাদরে পরিণত হয়েছে, সেই বাদর গান্ধীজির যে বাদর ছিল, বুড়া মত শুনো বুড়া মত দেখো, এখানে কোনো কিছুই যেন দেখতে না পায়, সেই কাজ সেই জায়গায় রাজ্য নির্বাচন কমিশন পৌঁছে গেছে। নিত্যানন্দ রায়ের পিআরের সঙ্গে নওশাদের কথোপকথন, তার চ্যাটে স্ক্রিনশট পোস্ট করে ইতিমধ্যে তা ভাইরাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তা তদন্তের দাবি করছেন যে কয়েকজন কমিশনে প্রভাব খাটিয়েছিল সেই সময় বিজেপি এবং কয়েকজন অফিসারকে সরানোর দাবি করেছিলেন নওশাদ নিত্যানন্দ রায়ের পিআরের কাছে, সেই স্ক্রিনশট প্রকাশ্যে এবং বলা হচ্ছে যে বিজেপির সঙ্গে একটা গোপন আতাত করেছে। দেখুন, প্রথমে তো এই যে চ্যাটগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে আগে তো তদন্ত হতে হবে যে এই চ্যাট অরিজিনাল না ফটোশপে বানানো হয়েছে। আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর চ্যাট বানিয়ে দিয়ে দিতে পারি, তো আধা ঘন্টা সময় লাগবে এখনকার যুগে, তো সেই তদন্ত হোক। আর সবথেকে বড় কথা তদন্ত হোক যে পিআরের সাথে যদি নিত্যানন্দ মুন্সির পিআরের সাথে এই চ্যাটিং হয়ে থাকে নওশাদের, সেটা হোয়াটসঅ্যাপ যাকে আমরা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজ বলে জানি, সেই মেসেজ তৃণমূল কংগ্রেসের হাতে পৌঁছলো কি করে? তাহলে কি যে স্পাইওয়্যারের কথা বা যে সফটওয়্যারের কথা, পেগাসাস না কি, সেটা কি দিদির কোনো পুলিশ অফিসার জার্মানি বা ইসরায়েলে গিয়ে সেটা কি গোপনে কিনে এনেছেন? সেই প্রশ্নটা তো সবার আগে উঠে যায়, তাহলে তো তার তদন্ত হওয়া উচিত, কারণ এই ধরনের সফটওয়্যার কিনতে গেলে বা এই ধরনের স্পাইওয়্যার কিনতে গেলে কেন্দ্রীয় সংস্থার পারমিশনের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ সরকার কি সেই পারমিশন নিয়েছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, আপনি বললেন যে কৌশল ঠিক করবেন তারা, প্রত্যাহার কিভাবে হবে তার দাওয়াই হবে, বিভিন্ন নেতাদের ডাকা হচ্ছে জেলা স্তরের, এই প্রতিহত করবার জন্য বিজেপির তো স্ট্র্যাটেজি বৈঠক ইতিমধ্যে হয়ে গিয়েছে, কি স্ট্র্যাটেজি ঠিক হলো? মানে আক্রমণ বা প্রত্যাহার এগুলো যখন আসবে হামলা, কিভাবে বিজেপি তার স্ট্র্যাটেজি ঠিক করছে এবার পঞ্চায়েতে? দেখুন, গণতান্ত্রিকভাবে আমরা এর মোকাবিলা করব, এই মুহূর্তে এর বেশি কিছু মিডিয়ার সামনে বলা সম্ভব নয়। আপনারা কি দ্বিতীয় পজিশনে আসবেন না অন্যরা এগিয়ে আসবে? ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী, অন্যরা কেউ নেই, অন্যরা ডবল করে নমিনেশন করে সংখ্যা বাড়িয়েছে, নমিনেশনটা পুরো হয়ে যাক তখন আপনারা বুঝতে পারবেন, মানে পুরো হয়ে যাক বলতে যখন একদম পুরো রিপোর্ট আসবে তখন দেখতে পাবেন কে কোন অবস্থানে আছে।